আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর তোমাদের সবাইকে শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর শিবরাত্রিটা তো এবার দুদিন পড়েছে, 8 তারিখ আর 9 তারিখ। 8 তারিখ তো রাত 8টায় লেগেছে, আর 9 তারিখটা গোটা দিনই ছিল, এটা তো তোমরা সবাই জানো। আমরা 8 তারিখে উপবাস করিনি, আমরা করেছি 9 তারিখে। আসলে সত্যি কথা বলতে কি, শিবরাত্রির উপোষটা আমার করা হয় না, ছোটবেলায় করতাম। যখন একটু বড় হলাম তখন আমাদের পড়াশোনার এত বেশি প্রেশার ছিল, আর এই শিবরাত্রির সময় আমাদের এক্সামটা পড়তো, এই জন্য তেমন করে আর শিবরাত্রিটা আমার পালন করা হয়নি। আর বলে বিয়ের পরে শিবরাত্রি করার দরকার পড়ে না, বর তো পেয়ে গেছি, আর বরের আশায় কেন আর শিবরাত্রি করা। এখন অনেক বছর বাদে এবার আবার শিবরাত্রির উপোস করলাম। কেন করলাম তার একটা অনেক বড় কারণ আছে। কি কারণ আছে নিশ্চয়ই তোমাদেরকে বলবো, খুবই প্রয়োজন পড়েছিল, এই জন্যই এবছরটা অনেক বছর বাদে শিবরাত্রি করতে বাধ্য হলাম। সকালের কাজকর্ম সেরে নিয়ে ঠাকুর বাসনগুলো নিচ্ছি মেঝে, এরপরে আছে আবার রান্না। আজ রান্নাতে হয়ে গেছে অনেক বড় একটা বিভ্রাট। কি বিভ্রাট, আজ পনির রান্না করব ভেবেছিলাম, গোটা বাজারে পনির খুঁজে পেলাম না। সকালবেলাতে আর কি করা যাবে, টমেটো আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাতটা তো আগে বসাই, তারপরে চিন্তা ভাবনা করব যে আজ কি রান্না বান্না করা যায়। তোমাদের দাদা ভাই ও তো নিশ্চিন্ত মনে চলে গেল অফিসে, আর ছেলে মেয়ের তো স্কুলও ছুটি কলেজও ছুটি, আর এবছর জানো প্রতিষ্ঠার প্রথম শিবরাত্রি। আমার তো চিন্তা হচ্ছে কি করে ও করবে উপোস। এদিকে বসিয়ে দিয়েছি রান্না, মুগের ডাল করব। হ্যাঁ গো, আজকে আলু দিয়ে মুগের ডাল হচ্ছে, কখনো শোনোনি না, আমি এরকমই উৎপাটাং রান্না বান্না মাঝে মাঝে করে থাকি। স্নান টান করে দুপুর 12টার মধ্যে চলে এলাম ঠাকুর ঘরে, প্রতিষ্ঠাও একদম রেডি। কেন করছি শিবরাত্রি, তাই তো প্রতিষ্ঠা আগেই বললাম এবছর প্রথম শিবরাত্রি, মেয়েটা আমার একা একা উপোস করবে, এটা কি হতে পারে, এই জন্য প্রতিষ্ঠার সাথেও আমি করে নিলাম উপোস। বেশ সুন্দর ছিল জানো তো, না খেয়ে শুধু বলছিল মা আমার একটু জল তেষ্টা পেয়েছে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে ওকে পুজোটা দিয়ে দিই, দুপুর 12টার মধ্যে পুজোটা দেওয়ার জন্য উপরে চলে এলাম। আমি যা বলছিলাম সুন্দরভাবে সেরকম করে ও পুজো দিচ্ছিল। আমরা কোনো মন্দিরে যাইনি, বাড়িতেই আমার শিব ঠাকুর রয়েছে, নন্দী রয়েছে, তাকে মন থেকে করেছি পুজো। হ্যাঁ, পুরুত মশাইয়ের কোনো মন্ত্র উচ্চারণ ছিল না, কিন্তু মনের থেকে ভক্তির কোনো অংশে কম ছিল না। আমি আমার মনের ভক্তি দিয়ে আমার ঘরের ঠাকুরকে দিয়েছি পুজো। পুজো করে আমি আর প্রতিষ্ঠা প্রসাদ খেয়ে নিলাম। ফাইনালি আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে দেখে নাও। রয়েছে এখানে ভাত, মুগের ডাল, আর রয়েছে আলু ভাজা, আলু বেগুন টমেটো সেদ্ধ, আর রয়েছে পাঁপড় ভাজা। ব্যাস আজকে এইটুকুই মেনু, তাদের খাওয়া দাওয়াটা সারি খেতে পেয়েছ, সকাল থেকে তো কিছু প্রসাদ খেলাম। আবার ফেরত চলে এলাম রাতের বেলাতে, রাতের খাবারে আজকে তৈরি করছি লুচি। প্রতিষ্ঠাকে দুপুরেই কথা দিয়ে রেখেছিলাম তোকে রাতে লুচি ছোলার ডাল করে দেব, প্রতিষ্ঠার নাম আর আমাদের সবার কাম, আমরা সবাই লুচি খেতে কম বেশি ভালোই বাসি। রাতের খাবারে কি রয়েছে ফাইনালি সেটা দেখে নাও। রয়েছে লুচি, ফুলকো ফুলকো ভেজেছিলাম যেটা এখন চুপসে গেছে আর কি, কিছু করার নেই। লুচি, ছোলার ডাল, রয়েছে মিষ্টি, আর এখানে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ না, এর মধ্যে রয়েছে বিরিয়ানি। তোমাদের দাদুভাই অফিস থেকে আসার সময় নিয়েছিল বিরিয়ানি, কিন্তু এই বিরিয়ানি তো আজকে কাজে লাগবে না, মানে এক প্যাকেট লাগবে, এক প্যাকেট ছেলে খাবে আর একটা প্যাকেট ফ্রিজে স্টোর হবে, কালকে প্রতিষ্ঠা ছেলে ভাগ করে খাবে। আর লুচি ছোলার ডাল দিয়ে আপাতত ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সামনে করে নিই। টাটা।